উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুর থেকে বেসরকারি বাস পরিষেবা চালু হল। হাকিমপুর থেকে দীঘা পর্যন্ত প্রায় 300 কিলোমিটার এই পথ সরাসরি সীমান্তের সঙ্গে পর্যটনের নতুন যোগসূত্র তৈরি হল। সীমান্তের মানুষ এই বাস পরিষেবার মধ্য দিয়েই ভ্রমণ পিপাসু হয়ে উঠবে। শনিবার দুপুরবেলা হাকিমপুর সীমান্তে বেসরকারি বাস পরিষেবার উদ্বোধন করেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্যকরী সভাপতি নারায়ণ গোস্বামী। নারায়ণ গোস্বামী বলেন, এই বাস পরিষেবা ভারত বাংলাদেশ বসিরহাট সীমান্তের সঙ্গে দীঘা পর্যটনের এক নতুন দিগন্ত খুলে দিল। খুশি সীমান্ত পারের মানুষ সকলেই। পাশাপাশি বাংলাদেশ থেকে আসা পর্যটকরা সরাসরি বাসে উঠে দীঘা ভ্রমণে যেতে পারবেন। প্রতিদিন সকাল 10টা থেকে এই বাস দীঘার উদ্দেশ্যে রওনা হবে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.